জল বেরোচ্ছে জল। তেলের বদলে পেট্রোল পাম্প থেকে মিলছিল জল। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের একটি পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে বিপাকে পড়েন মোটর বাইক আরোহী ও গাড়ি চালকরা। পেট্রোল পাম্পে এসে বিক্ষোভ দেখান তারা। সকাল থেকেই পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে রওনা হতেই মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটর বাইক ও স্কুটির। তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় হইচই পড়ে যায় জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায়। অভিযোগ, ওই পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল। স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকেই পেট্রোলের বদলে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। এমন ঘটনায় মাথায় হাত পড়ে মোটর বাইক মালিকদের। অনেকেই মোটর বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। শহরের বিভিন্ন গ্যারেজও ভিড় পড়ে যায়। গ্রাহকরা বলেন, পাহাড়পুর এলাকার ওই পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। অভিযোগ পেয়ে পরীক্ষা করে দেখার পর পেট্রোলের সঙ্গে জল মিশে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। প্রচণ্ড বৃষ্টির জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি। ঘটনার পর সমস্ত গ্রাহকদের গাড়ির ট্যাঙ্ক থেকে জল বের করে নতুন করে পেট্রোল ভরে দেওয়া হয়। তেল ভরতে আসছিলাম, আমরা অনেকেই আছি। তো তেল ভরার পরে তারপরে অল্প একটু যে 200 মিটার যাওয়ার পরেই গাড়ি তেল বন্ধ হয়ে যায়, গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম যে স্কুটারের বোধহয় চাকা পাংচার হয়েছে, এসব ভেবেছিলাম। ভালো করে দেখলাম কিছুই না, কিন্তু যতবারই স্টার্ট দিচ্ছি স্টার্ট কিছুতেই নিচ্ছে না। তারপরে ব্যাক করে পেট্রোল পাম্পে আসলাম, আসার পরে দেখি আমার সাথে সাথে অনেকেই ওই এরকম গাড়ি ধরে ধরে আসছে। তারপরে বুঝতে পারলাম এটা তেলের সমস্যা। তারপরে এখন চেক করে দেখা গেলো তেলের মধ্যে এক একটা ট্যাঙ্কির থেকে দেখতে পাচ্ছি জল বেরোচ্ছে। অবশ্যই নষ্টের মুখে ইঞ্জিনটা নিয়ে এখন চিন্তায় পড়ছি। নতুন গাড়ি আমার, আমার ইলেকশন ডিউটি এগুলো ছিল, এই আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেলো পুরোপুরি। এই ড্যামারেজটা কে দিবে? এই ইঞ্জিনটা, এই যে এতটা ইঞ্জিন খারাপ হয়ে গেলো, এটা ড্যামারেজটা কে দিবে? এখনও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কোনো কিছু আমাদের সুরাহা কিছু বলছে না, শুধু বলছে তেলটা বের করে, জলটা বের করে দেবে। বৃষ্টি জল ঢুকেছে, আমাদের সেন্সারটাও কাজ করিনি, যেটা অটোমোশন আছে আর কি। তো যারা যারা এসছে, কয়েকজনই আছে, তাদেরকে আমরা নতুন ফ্রেশ তেল দিয়ে যেটা হচ্ছে ক্ষতিপূরণ করে দিচ্ছে। ড্যামারেজ বলতে কিছু নেই, এখানে জাস্ট তেলটাকে বের করে দিয়ে ওই তেলটাই আবার রিপ্লেস করে দেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।